আর এই যে ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের পাটা দেখতে পাচ্ছ, এই তো এটা কার পা? এবার নি অনিনে গুরু রাখবে সোনা গুরু ঘরে ঘুমাচ্ছে 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 নিজে বলে বলছে ও ঘুম হয়ে গেছে, ঘুম হয়েই কান্না করছে। সবাই বলছে তোমাকে না দেখে আর থাকতে পারছে না, দিদি বলছে কবে কোলে নিয়েছি আর ভাল লাগছে না, একটু তো কোলে নিতে ইচ্ছে হয় না কি? তো আজকে মা আর ভাই আসবে, কারণ ওরা অনেক মিস করছে ওকে, বলছে ওকে না দেখে ওকে কোলে না নিয়ে আর ভাল লাগছে না। কি হয়েছে? ও ঘুম হয়ে গেছে, ঘুম হয়েই কান্না করছে, খিদে পেয়েছে। তো এই যে এখন পাপার সাথে ঘুরু ঘুরু করতে এসছে, অর্ঘ একটু সময় পেলেই হলো, আগে ওকে নিয়ে ঘুরু করতে যাবে। এবার অঙ্কুশের বায়না বনুকে একটু আমার কোলে দাও, সেই লাইন করে দাও, সব করে নিয়েছি। আবার করো, ভালো করে স্যানিটাইজ করো। আমরাও যখনই ওকে কোলে নিই তখনই সবসময় স্যানিটাইজ করে তারপরে কোলে নিই, কারণ ছোট্ট সোনা তো হসপিটাল থেকে বারবার বলে দিয়েছে ডক্টর স্যানিটাইজ করতে, স্যানিটাইজ করতে। চলো এবার অঙ্কুশ দাদাকে দিচ্ছি, ছটফট করছে নেওয়ার জন্য। পাখি তো এখানে ধরিস, ওকে আমি পুরো ছাড়ি না কারণ ছাড়তে আমার ভয় লাগে। যেই বললো সোনা সেই করলো, সোনা বলু একটু তাকাও আমার দিকে, তাকাবে না দাদাই কোলে? আমাকে হাত নাড়াচ্ছে আমার হাতে, বাবা এত কিছু করছে আমার কোলে গিয়ে, পাদ দেয়নি পাদু তোর কোলে গিয়ে, কার কোলে গেছো? দাদাই কোলে গেছো? দেখো এটা কে? তোমার দাদাই। রে বাবা তাকাও একবার আমার। এবার নি ওয়ানি না গুরু রাখবে সোনা বলু ঘরে, আবার দেবো আবার দেবো। ওলে বাবালে কার কোলে গেছো? যত ঘুম ওর দিনের বেলা, রাত হলেই ঘুম করে না। কালকে সারা রাত আমি ওকে নিয়ে একটু ঘুমোতে পারিনি, দিনের বেলা এত ঘুম হয় রাত্রে বেলাটা পুরো জেগে কাটাই। তো সারা রাত যেহেতু কালকে ঘুম হয়নি, আজকে আমার শরীর ভীষণ টায়ার্ড লাগছে, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আজকেও কি তুমি এরকমই করবে? হ্যাঁ বললো। ওরে বাবা আমি তো পাগল হয়ে যাবো। আর এই যে ছোট্ট ছোট্ট লক্ষ্মী ঠাকুরের পাটা দেখতে পাচ্ছ, এই তো এটা কার পা? এটা দুত্তুছনার পা, একদম ছোট্ট ছোট্ট, পুরো মা লক্ষ্মীর পা দেখো। তোমরা প্রত্যেকটা ব্লগে এখন সবসময় একটাই কমেন্ট সব থেকে বেশি করো, যেটা হলো বেবির ফেস রিভিল করো। তো আমরা এটা নিয়ে যে কতটা এক্সাইটেড তোমাদের কি বলবো। আর ফাইনালি যখন ওই দিনটা আসবে যখন তোমাদের সাথে আমরা বেবির ফেস রিভিল করব, তখন তোমরা বুঝতে পারবে যে আমরা এই দিনটার জন্য কতটা ওয়েট করেছি আর এই দিনটাকে নিয়ে আমরা কত প্ল্যান করেছি। তো খুবই স্পেশাল ভাবে বেবির ফেস তোমাদের সাথে রিভিল হবে, তোমরা জাস্ট আর কয়েকটা দিন ওয়েট করো, কয়েকটা উইকও না কয়েকটা দিন, প্লিজ একটু ওয়েট করো। তো এই যে আমাদের হয়ে গেছে লাঞ্চ টাইম, আর এই যে পাপার কাছে খাইয়ে দাইয়ে হ্যান্ড ওভার করে দিয়ে গেছি, এবার পাপার সাথে খেলু করবে। হ্যাঁ খেলা হবে, পাপা আর মেয়ে এখন খেলা হবে, পাপার কাছে গেলেই ঘুরু ঘুরু। এখন কোথায় ঘুরু ঘুরু করতে যাবে বলো তো? এই যে বড় বেবি, চলো লাঞ্চের টাইম হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলো আবার ডক্টরের কাছে যেতে হবে আজকে অঙ্কুশকে, কারণ অঙ্কুশের হালকা একটু ঠান্ডা লেগেছে। তো আমি অর্ঘকে বললাম একটু ডক্টর দেখিয়ে নিয়ে আসো কিছু বাড়াবাড়ি হওয়ার আগে, চলো বাবা। তো আজকে না মনটা ভীষণ ভালো লাগছে যখনই ভাবছি বাড়িতে কেউ আসবে। তো যেহেতু এখন বেবি খুব ছোট, আমরা তখন বাড়ির থেকে কেউ বেরোতেই পারছি না, তো বাড়িতে যদি কেউ আসে এত আনন্দ হয় না। আজকে বেসিক্যালি মা আর ভাই আসবে, মা আর ভাই অনেকদিন ধরে আসবে আসবে বলছে, মার মনটা ছটফট করে ওকে কোলে নেওয়ার জন্য। মা আর ভাই সবসময় বলে যে কবে যে ওকে কোলে নেবো কোলে নেবো, না কোলে নিতে পারলে ভালো লাগে না। ওরা ফাইনালি আজকে আসছে সন্ধ্যাবেলা, আর আজকে প্রচুর মজা হবে। আর ভাই আসলে তো ওকে কোল থেকে নেবে না, মাকেই দেবে না, বলে আমি দেবো না, ওকে কোলে নিয়ে পুরো বসে থাকবে। আজকে আমাদের লাঞ্চের মেনু এখানে আছে, চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে ডিমের তরকারি। এখন যাচ্ছে অঙ্কুশকে নিয়ে ডক্টরের কাছে, কারণ একটু ঠান্ডা লেগেছে, নাক দিয়ে হালকা ঠান্ডা লেগেছে। ডক্টর দেখানোর মতো অতটা বাড়াবাড়ি হয়নি, তবু আমরা আগে থেকে দেখিয়ে নিচ্ছি যাতে বাড়াবাড়ি না হয়, বাড়াবাড়ি না হয় আর বনুর জন্য এফেক্ট না হচ্ছে। হ্যাঁ কারণ বনু আছে বাড়িতে, তোমার শরীর খারাপ হলে বনুর উপর এফেক্ট পড়বে। ডক্টরকে সব বলবে কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? টাটা বাই। অলরাইট গাইস, তো তোমরা দেখলে যে
অর্ঘ্য অঙ্কুশকে নিয়ে ডক্টরের কাছে গেল আর আমি এই জাস্ট বেবিকে ফিট করিয়ে ওকে ঘুম পাড়ি দিয়েছি। ও প্রপার এখনো ঘুমোয়নি, মানে একটু নড়াচড়া করছে, এরকম করতে ওদের ঘুমিয়ে পড়বে। তো আমি ভাবলাম চলো এই সুযোগে কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে অনেকদিন ধরে চাইছি বাট টাইম পাচ্ছি না। তো প্রেগনেন্সি থেকে শুরু করে এখন অবধি বেবির ডেলিভারি হওয়া পর্যন্ত, যেহেতু আমার বেবি একদম নিউবর্ন, তো অনেক রকমের চ্যালেঞ্জেস এর সামনাসামনি করতে হয়, সেটা প্রেগনেন্সি বলো অথবা বেবি ডেলিভারির পরের ব্যাপারটাই হোক না কেন। তো সমস্ত ব্যাপারে আমি কিন্তু ভীষণ রিসার্চ করি আর ডক্টরের সাথে তো ডিসকাস করি সমস্ত স্টেজে, সেটা তো আছে। তাছাড়া সেকেন্ড ওপিনিয়ন নিই, এছাড়া বিভিন্ন রকমের আর্টিকেলস পড়ি, বিভিন্ন রকমের বুক রিড করি। তো আমি সবসময় একটু বেশি করে নলেজ গ্যাদার করতে পছন্দ করি, কারণ আমি যখন কিছু করি সেটা যেন পারফেক্ট ভাবে করতে পারি, এই জন্য আমি বেশি করে নলেজ নিতে পছন্দ করি। তো এই প্রেগনেন্সি আর নিউবর্ন বেবিকে নিয়ে আমি অনেক রিসার্চ করেছি আর আমার কাছে অনেক নলেজ আছে। তো আমি চাই এই নলেজ গুলো শুধুমাত্র আমার কাছেই থেকে থাক না, এগুলো যেন আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি আর তোমাদের সবার কাজে লাগে। তো প্রেগনেন্সি রিলেটেড অথবা নিউবর্ন বেবি রিলেটেড যদি কোনো রকম জিজ্ঞাসা তোমাদের থাকে তো তোমরা আমাকে কমেন্ট সেকশনে করতে পারো। তোমাদের যে কোয়েরি গুলো আসবে প্রত্যেকটা কোয়েরির আমি আনসার দেব, প্রত্যেকটা ব্লগে এরকম কিছু না কিছু ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তো এই যে বাবা এসেছে ছোট গিন্নির সাথে দেখা করতে। ও ছোট গিন্নি, ছোট গিন্নি ঘুমোচ্ছে এখন, ওঠো সঞ্চিতার জন্য কিছু মেডিসিন নেওয়ার আছে যেগুলো নর্মালি এখানে পাওয়া যায় না। আমার ভয় লাগছিল তাই লক করে বসে আছি। অর্ঘ্য এই যে কত খাবার দাবার নিয়ে এসছে এখানে, সিঙ্গারা নিয়ে এসছে মার ভাই আসছে বলে আর তার সাথে মিষ্টি নিয়ে এসছে। তো এই যে মা চলে এসেছে, ভাই কোথায় মা? কি সুন্দর লাগছে। তো এই যে বাড়িতে সবাই চলে এসেছে, মা এসেছে, ভাই এসেছে, দাদা এসেছে, দাদার মেয়ে এসেছে, আর এই যে সবাই মিলে এখন আমরা মুড়ি খাচ্ছি, তার সাথে সিঙ্গারা, তার সাথে চা, অনেক কিছু নিয়ে বসেছি। আমার আর মায়ের কালার এক হয়ে গেছে, আর দাদা ভাই দাদার মেয়ে অঙ্কুশ ওরা সব বেবির কাছে আছে, ওই ঘরে সব বেবিকে দেখছে, ও ঘুমোচ্ছে। এটা এটা খুলে দাও, এটা খুলে দিলে পাত পা দাপা দাপি করে। ও পাগলু পাকই, ও কি করে বলতো, দুটো জামার মধ্যে একটাও পা থাকবে না, ওর এই থাকে। এতক্ষণ পর তাকিয়েছে, কতগুলো লোক মিলে ওঠানোর চেষ্টা করছে, ওঠার নাম নেই, উঠিয়ে দেবো এখানে সোয়ালেই উঠে যাবে, খুলে নিলেই ঘুমাবে ও। এই তো বেজেই যাচ্ছে, দিদির কোলে যাচ্ছে, মামার কোল থেকে দিদির কোলে ট্রান্সফার হচ্ছে। তুমি সব সময় পাও কাছে, একদম শহর পারফেক্ট কথা বলে দিল। দেখেছো এই দেখো, দেখছে তোকে, ওই যে তোকে দেখছে, দেখেছি হ্যাঁ, বড় বড় তাকাচ্ছে এবার। তুমি যাকে যাকে দেখিয়েছো সবাইকে দেখেছে, সবাইকে দেখেছে। ওরে বাবা, খিদা পেয়েছে সোনা, আমার দিকে হাত বাড়াচ্ছি, মা এক চোখ দেখ। দিদির কোলে গেছে, দিদির কোলে। এই যে এখন দিদির সাথে তাকিয়ে তাকিয়ে হাসছে, এই যে মা কথা বলছে ওর সাথে। কি করছে, সুড়সুড়ি দিচ্ছে, ও বলছে তো শস্যের বালিশটা ভালো লাগছে। কি সোনা, তুমি কবে যাবা ওই বাড়িতে? দিদির দিকে তাকিয়ে আছে। কবে যাবা তুমি, কবে যাবা তুমি, ইনভাইট করবা? নিজে বলে বলছে, কার কোলে আছো তুমি? ছোট মামা। তো এই যে মা আর ভাই চলে যাচ্ছে, গুড নাইট, টাটা, বাই বাই, গুড নাইট।
তো সবাই বাড়ি চলে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, আর সঞ্চিতার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছে। কারণ এত বড় একটা অপারেশন হয়েছে, সেরকম ভাবেও রেস্ট পাইনি। ছোট্ট একটা বেবির কেয়ার, তারপরে অফিসের কাজ, আর তারপরে তোমরা ডেইলি কমেন্ট করছো যে রেগুলার ব্লগ চাই, ব্লগ চাই, ব্লগও স্টার্ট করে দিয়ে, যার জন্য ও সেরকম ভাবে বডি রিকভার হওয়ার টাইম পাইনি, যার জন্য হঠাৎ করে আচমকা আজকে শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে। তো আমি বললাম ওকে আজকে আর কাজ করার দরকার নেই, ঘুমিয়ে পড়তে, তো এখনো শুয়ে পড়েছে। আর আজকে এখানে আমি ব্লগটা এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।